প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি খন্দকার মশিউর রহমান। আজকে আমি আপনাদেরকে জুন মাস অর্থাৎ জুন মাসকে আমরা বলে থাকি মাস সেটিং এর সবচেয়ে উপযুক্ত সময় বা উপযুক্ত মাস। জুন থেকে জুলাই এই দুই মাস সারা বাংলাদেশে যে পরিমাণ মাস সেটিং হয় সারা বছরে সে পরিমাণ মাস সেট হয় না। তো জুন মাসের ক্ষেত্রে বিশেষ দিকগুলো আপনারা সবসময় বিবেচ্য বিষয় হিসেবে মনে রাখবেন। জুন মাসে যে পোনাগুলি পাওয়া যায় মাসের, সেই পোনাগুলি খুবই তরতাজা পোনা হয়। সেই পোনাগুলি আপনার ডিম থেকে জুন মাসে অধিকাংশ মাসেরই পোনা আমরা মে জুন জুলাই আগস্ট এই চার মাসের মধ্যে আমরা পেয়ে থাকি। অর্থাৎ হেচারি থেকে যে রেণুগুলো আমরা যে ডিমগুলো আমরা কিনে নিয়ে এসে পুকুরে ফেলি, সেই ডিম থেকে যে রেণুগুলো আমরা উৎপাদন করি, এই রেণুগুলো দেখা যাচ্ছে হাফ কেজি সাইজ 100 গ্রাম 50 গ্রাম বা ধানি বা লাইনে 1,000 2,000 3,000 4,000, ক্যাটফিশের ক্ষেত্রে 4,000 3,000 5,000, বাংলা মাছের ক্ষেত্রে 30 40 50, যে সাইজেরই হোক না কেন আমরা এই মাছগুলি এই সময় আমরা বেশি পেয়ে থাকি। এবং অধিকাংশ মাছেরই ডিম আমরা এই চার মাসের মধ্যেই ফুটিয়ে আমরা মাছ সেটিং দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন এই বর্ষার সিজনে উপযুক্ত মাছ সেটিং এর কয়েকটি মাছ আছে। যেমন ক্যাটফিশের ক্ষেত্রে আপনারা জুন থেকে জুলাই এই দুই মাসের মধ্যে সবসময় মনে রাখবেন জুন থেকে জুলাই পাবদা মাছের জন্য উপযুক্ত সময়। এই সময় আপনারা পাবদা মাছ 3,000 4,000 5,000 লাইন আপনারা অ্যাভেলেবল পাবেন। এবং পাবদা মাছ এই সময় নতুন মাছ হয় এবং নতুন ডিমের মাছ, এই মাছগুলো চাপের মাছ হয় না, যার ফলে এই মাছগুলোর বৃদ্ধি এবং এই মাছগুলোর মর্টালিটি কম থাকে। এবং এর পাশাপাশি গুলশা মাছ, গুলশা মাছের ক্ষেত্রেও আপনাদের একই বিষয় লক্ষ্য করা যায়। গুলশা মাছ জুন থেকে জুলাই এই দুই মাসে অ্যাভেলেবল হয়, মাছের দামটা একটু কম থাকে। এবং তার পাশাপাশি আপনারা সবসময় মনে রাখবেন যে গুলশা মাছ এই দুই মাসের মধ্যে যদি আপনারা ছাড়েন তাহলে দেখা যাবে যে শীতের আগে মাছগুলো লাইনে চলে আসে এবং যার ফলে মাছের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায়, মাছের বডি রেস্ট্রিকশন বৃদ্ধি পায় এবং মাছের যে ভাইরাস অ্যাটাকের যে ভয় থাকে সে ভয়টি থাকে না। এবং তার পাশাপাশি থাকলেও সেটি 100%-এর মধ্যে 10% কাজ করে এবং 90%-টি স্মুথ থাকে, যার ফলে ভয়টা কম থাকে। এবং তার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, এই সময় আপনারা দেশি কাঠট্যাংরা পাবেন। দেশি কাঠট্যাংরা খুবই লংজিভিটি একটি মাছ, তবে এই মাছটি একটু চাষ করতে গুলশা মাছের চাইতে একটু বেশি সময় লাগে। যেখানে গুলশা মাছ লাগবে 5 মাস, এই মাছ লাগবে 7 থেকে 8 মাস। দেশি কাঠট্যাংরা মাছটি আপনারা এই সময় চাষ করলে আপনাদের জন্য পোনা পেতে সহজ হবে এবং পোনার দামটি কম হবে। এবং তার পাশাপাশি আপনারা শিং বা মাগুর, শিং বা মাগুরের ক্ষেত্রে ওই একই বিষয়গুলোই লক্ষ্য করা যায়। শিং বা মাগুর জুন থেকে জুলাই মাসে সবচেয়ে বেশি বাজারে সরবরাহ হয় এবং শিং মাছের ডিম এই সময় সবচেয়ে বেশি হ্যাচারিতে আমরা কালচার করে থাকি। এবং এই কালচারের ফলে দেখা যাবে যে খুব বেশি পোনা উৎপন্ন হয় বিভিন্ন কালচার পুকুরে এবং সারা বাংলাদেশে আমি সহ সারা বাংলাদেশে যারা মাছ বিক্রয় করে থাকে তারা সবাই এই সময় এই কালচারের পোনাকে নতুন কালচার হিসাবে 3,000 4,000 5,000 অর্থাৎ 2,000 1,500 লাইনের মাছ অ্যাভেলেবল হিসাবে সারা বাংলাদেশে রেট কম পাওয়া যায় এবং বিক্রয় করে থাকি বা করে থাকেন। তো এর পাশাপাশি আপনারা এই মাছগুলো এই সময় চাষ করবেন, এই কারণে চাষ করবেন যে এই মাছগুলো এই সময় চাষ করলে আপনার শীতের আগে মাছগুলো নির্দিষ্ট গঠনে চলে আসবে এবং একটি নির্দিষ্ট আকারে চলে আসবে এবং বডি রেস্ট্রিকশন পাওয়ার তাদের স্মুথ হবে এবং ভালো হবে। এবং এর পাশাপাশি আপনারা বাংলা মাছের ক্ষেত্রে রুই, কাতল, সিলভার এই তিনটি মাছ অবশ্যই আপনারা এই সময় সেট দিবেন। এই সময় মাছের দাম কম থাকে, এই সময় মাছের মাছ বেশি পাওয়া যায় এবং পোনা মাছগুলি অ্যাভেলেবল হয় 1/2 কেজি 150 স্ট্যান্ডার্ড সাইজ 250। আপনারা যে সাইজেরই পোনা কয় করুন না কেন বা যে সাইজেরই পোনা আপনারা মাছ সেটিং দেন, এই সময় রুই, কাতল, সিলভার এই মাছগুলো অ্যাভেলেবল থাকে। এই তিনটি মাছ আপনারা অবশ্যই এই সময় সেট দিবেন এবং এই সময় মাছের দাম কম থাকে। এবং প্রত্যেকটি পুকুরে আপনারা মাছ কীভাবে সেট দিবেন সেই বিষয়টি নিয়েও আমি একটি কিছু আলোচনা আপনাদের সামনে বা কিছু টিপস আপনাদের সামনে আলোচনা করবো, যে টিপসগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা সবসময় আমাদের আবহমান এই বাংলাদেশে আপনারা সবসময় চেষ্টা করবেন মিশ্র চাষ করার। মিশ্র চাষ করলে সুবিধা হলো যে মিশ্র চাষ করলে সুবিধা হবে যে একটি মাছের উপরে আপনাকে নির্ভর করতে হবে না। আপনারা পার বিঘাতে 50,000 পাবদা দেন, পার বিঘাতে 30,000 গুলশা দেন, পার বিঘাতে 30,000 কাঠট্যাংরা দেন এবং পার বিঘাতে 20,000 করে আপনারা শিং দেন এবং পার বিঘাতে 1,000 থেকে 1,500 আপনারা মাগুর মাছ দেন।
এবং এর পাশাপাশি বাংলা আপনারা অবশ্যই মনে রাখবেন, আমরা যারা ইয়েরোশন পদ্ধতিতে মাছ চাষ করি সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাংলা মাছ পার বিঘাতে রুই আপনারা 300 থেকে 350 দিতে পারবেন, 250 সাইজের স্ট্যান্ডার্ড সাইজ এবং সিলভার দিতে পারবেন 250 থেকে 300, হাফ কেজি সাইজের স্ট্যান্ডার্ড সাইজ এবং কাতল দিতে পারবেন 1 কেজি সাইজের 70 পিস পার বিঘা অর্থাৎ 33%। আপনারা এইভাবে ইয়ার্ডারের সাহায্যে যদি আপনারা মাছ চাষ করেন তাহলে অতি ঘনত্বে মাছ চাষ করবেন এবং সনাতন পদ্ধতিতে যদি আপনারা মাছ দেন তাহলে অবশ্যই আপনারা বাংলা এবং ক্যাটফিস মাছ দুইটি মাছেরই পরিমাণ আপনাকে কমিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যে প্রতি বিঘাতে 30 থেকে 35টি 1 কেজি সাইজের কাতল দিতে পারবেন, হাফ কেজি সাইজের সিলভার আপনারা প্রতি বিঘা অর্থাৎ 33% 100 পিসের বা 120 পিস আপনারা দিতে পারবেন এবং রুই দিতে পারবেন সর্বসাফল্যে 150 পিস, হাফ কেজি সাইজ আর 250 সাইজের হলে 250 পিস। তো আপনারা সবসময় মনে রাখবেন যে ইয়েরোশন পদ্ধতিতে মাছ চাষ করলে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ইয়েরোশন পদ্ধতিতে মাছ চাষ করলে মাছের খাবারের পরিমাণ কম লাগে এবং মাছ দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে আপনারা আপনাদের পোনা মাছের মর্টালিটি কমে আসবে এবং মাছ বাজারজাত করতে সহজ হয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি মাছ চাষের বিষয়ে যে কথাগুলো বললাম অর্থাৎ মে জুন এই দুটি মাস অর্থাৎ মে জুন জুলাই এই তিনটি মাসও আপনারা ধরতে পারেন। তো সাধারণত আপনারা এই দুই মাসে আপনারা সবসময় মনে রাখবেন যে মাছের দাম কম থাকে এবং আপনারা সারা বাংলাদেশে এই সময়টিকে মাছের সেটিংয়ের উপযুক্ত সময় বলে আমরা মনে করে থাকি এবং এর পাশাপাশি আপনারা সারা 12 মাসই মাছ সেটিং দিতে পারেন। তবে মাছ সেটিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে চাপের মাছ হবে, মাছের দাম বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আপনারা এই দুটি মাসে এই দুটি সময় প্রয়োজনে মাছের পোনা ক্রয় করে চাপের পুকুরে রাখতেও পারবেন, যাতে শীতের পরে যারা মাছ সেট দিবেন সেক্ষেত্রে আবার তারা আপনারা এই 3 মাস মাছ থেকে অল্প অল্প খাইয়ে অল্প দামে ক্রয় করে নিয়ে যায় দেখা যাবে যে শীতের পর পর আপনারা মাছ সেটিং দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে যে বিষয়গুলো নিয়ে বললাম সেই বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল আইকন বেলটিকে ক্লিক করবেন এবং আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওকে লাইক দিবেন। এই বলে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।